সুমি রামিস আপনি লিখেছেন, সফরের নামাজ কখন এবং কিভাবে পড়তে হয় একটু বিস্তারিত বলুন। আপনি যখন নিজ ঠিকানা যেখানে আপনি বসবাস করছেন, স্থায়ী হোক অস্থায়ী হোক, ওই ঠিকানার যে শহর এরিয়া আছে সেটি যখন ক্রস করে চলে যাবেন, তখন থেকে নিয়ে 70 বা 75 বা 75 থেকে 80 কিলোমিটারের দূরত্বে যাওয়ার যদি নিয়ত করেন, তখন আপনি মুসাফির গণ্য হবেন এবং আপনার সমাজের এরিয়া ক্রস করার পর থেকে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। সেক্ষেত্রে চা জোহর আসর এবং এশা এগুলো 4 রাকাত যা ফরজ নামাজ, 2 রাকাত পড়বেন আর বাকিগুলো যা আছে তা সেভাবেই আপনি আদায় করবেন। তো এটা হলো কসর নামাজের বিধান, এবং বাড়িতে আপনি যখন ফিরে আসবেন আপনার এলাকার সীমানাতে প্রবেশের আগ পর্যন্ত এই বিধানটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর কোনো জায়গায় গিয়ে যদি আপনি 15 দিনের বেশি থাকার নিয়ত করেন, তাহলে সেখানে আপনার পুরো নামাজ পড়তে হবে।